তো বন্ধুরা আজকে মাঝ রাতে বেলা থেকে আবারও ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে এবং বাংলাদেশের একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে অর্থাৎ বর্ষা তার তুঙ্গে এই মুহূর্তে পরিস্থিতি তৈরি করতে আরম্ভ করে দিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই দুটো সংযোগে এই মুহূর্তে লাগাতার প্রত্যেকটা দিন বৃষ্টিপাত চলতে থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত এরকম বৃষ্টিপাত লাগাতার চলতে আরম্ভ করে দেবে তো আজকে মাঝ রাতে দিকে রাতে বেলা একটা কিংবা দুটো নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে রয়েছে যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর তরিঘড়ি বার্তা জারি করে দিয়েছে একাধিক জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আগামী কালকে গোটা দিন জুড়ে বৃষ্টিপাতের সতর্ক বার্তা ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তাও দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে তো কোন কোন জেলাতে এবং কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপনি দেবো তো অবশ্যই এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো এই মুহূর্তে আমি আপনাদেরকে সবার আগে দেখিয়ে দেবো যে কারেন্ট সিচুয়েশনের পরিস্থিতি কী রকম রয়েছে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কি বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে বর্তমানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না ওই দুপুরবেলার দিকে হালকা বার্তা বৃষ্টিপাত হয়েছে এবং মোটামুটি একাধিক জেলার ক্ষেত্রে হালকা গুড়ি গুড়ি ঝিরি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা গিয়েছে

রাত্রিবেলা আটটা কিংবা নটা যখনই বেলা গড়াতে আরম্ভ করে দেবে যখনই সময় এগোতে আরম্ভ করে দেবে তখনই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত আরও বেশি জোরে নামতে আরম্ভ করে দেবে যেখানে পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বাঘমন্দির আশেপাশের দিকে বলরামপুরে এই এলাকাটার ক্ষেত্রে ঝিলদা জয়পুরের দিকে এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো মিলিমিটার মানে ভারী বৃষ্টিপাত পুরুলিয়ার দিকটা ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত বর্তমানে বাঁকুড়ার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত বর্ধমান নদীয়ার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত চলবে চন্দ্রনগর এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাত রাত্রিবেলা দশটার দিকে লক্ষ্য করা যাবে তারপরে যখনই আমরা ট্র্যাক চালিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা রাত বারোটার সময় পরিস্থিতি রকম হয় রাত বারোটার সময় পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টিপাত বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টিপাত চললেও বর্ধমানের দিকটায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেখানে বর্ধমান রয়েছে কান্দা ঘোষ এলাকাটা রয়েছে তার সাথে সাথে মান্তেশ্বর পাতুলি মুরাগাছা কৃষ্ণনগর এই এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত থাকবে বারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বগুলা রানাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের ক্ষেত্রে বিশেষ করে মেদিনীপুর সাইডে অত বেশি বৃষ্টিপাত হবে না শুধুমাত্র দীঘা মন্দারমণি কণ্ঠায় হলদিয়ার তার সাথে সাথে সমুদ্র সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে যেমন গঙ্গাসাগরের দিকগুলোর ক্ষেত্রে এখানে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে রাত বারোটা কিংবা মাঝ রাতের বেলা থেকে আপনারা বলতে পারেন একদম যে সঠিক এক্সাক্টলি বারোটার সময় যে এরকম বৃষ্টিপাত হবে তেমনটা হয় না কিছুটা কিন্তু বন্ধুরা এদিক ওদিক হয় এক ঘন্টা দু ঘন্টা আগে পেছু হতে পারে কিন্তু পরিস্থিতি এরকমই হতে চলেছে তো এই মুহূর্তে দেখুন আমরা একটার সময় চলে আসলাম রাত একটার সময় বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে মাতেশ্বর ভাতার বর্ধমান চাপড়া কৃষ্ণনগর দেবগ্রাম এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত তাছাড়া কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকটা বৃষ্টিপাত চলবে বাঁকুড়া বৃষ্টিপাত চলবে আরামবাগের দিকটা বৃষ্টিপাত চলবে কলকাতার দিকটাও বৃষ্টিপাত হবে তবে যদি আমরা এখানটায় জুমিন করি তাহলে দেখতে পাবেন যে এখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা রাত একটার পর থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো দেখুন বন্ধুরা রাত একটার পর থেকে বৃষ্টিপাতের জোরটা একটু একটু করে কমতে আরম্ভ করে দেবে তবে ভোরবেলার দিকটা কিন্তু অনেকটাই মানে মেঘলা মেঘলা ভাব থাকবে তো অবশ্যই কারণ মানে গোটা দিন জুড়ে বর্ষাকাল যেহেতু চলে এসছে এবং এবছর আপনারা সকলে জানেন যে এবছরে পর্যাপ্ত পরিমাণের তুলনায় বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত বছরে কিন্তু এরকমটা হয়নি গত বছরের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত তো হয়নি বরং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের অনেকটা ঘাটতি ছিল এবছরে কিন্তু তেমনটা হবে না এবছরে কিন্তু পর্যাপ্ত পরিমাণের থেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে যেটা আমি আপনাদেরকে বারবার ভিডিওতে দেখিয়েছি তো দেখুন সকালবেলা ছটা নাগাদ অনেকটাই কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকলেও মানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি একটা থাকবে না আকাশ মেঘলা থাকবে সকালবেলা থেকে আটটা কিংবা দশটার সময় একটুখানি পরিষ্কার আকাশ থাকতে পারে সাতটার পর থেকে পরিষ্কার আকাশ থাকবে কোথাও কোথাও কিন্তু বন্ধুরা একটুখানি হালকা রোদ বেরোলেও বেরোতে পারে মানে সেটা বেরোবে নটার মধ্যে নটার পরে কিন্তু আর রোদ ঝল আকাশ দেখার সম্ভাবনা নেই যেখানে মেঘ তো চলে আসবে তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতও চলে চলে আপনারা দেখুন এই সাইডটার ক্ষেত্রে দেখুন যে কিভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রুলিয়া দিকটায় চোদ্দ মিলিমিটার হুড়ার ক্ষেত্রে কুড়ি মিলিমিটার এই জায়গাটার ক্ষেত্রে জুমিন করে দেখতে পাবেন এখানে সিলদা পাঞ্চা মানবাজার হাতেরামপুর ইন্দপুর এবং ক্ষেত্রা এখানে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পুরুলিয়া এবং বাঁকুড়া জুড়ে আপনারা বলতে পারেন যে বেলা বারোটা থেকে দুটোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে হালকা বৃষ্টিপাত কন্টিনিউভাস দিয়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখুন এরকম টাইপের চিত্রই গোটা দক্ষিণবঙ্গবাসী অপেক্ষা করছিল যে কবে এই যে হাঁস করা গরমটা ছিল সেই গরমের হাত থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের চিন্তা আলাদা হয়ে যাবে কারণ এবারে দক্ষিণবঙ্গবাসী বলবে যে কবে এই মানে লাগাতার বৃষ্টিপাতের হাত থেকে আমরা রেহাই পাবো তো এটাই হচ্ছে আবহাওয়ার খামখেয়ালে পোনা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন যে আবহাওয়ার কতটা খামখেলে হচ্ছে যখন ভয়ঙ্কর গরম দিচ্ছে তো কন্টিনিউয়াসলি গোটা এপ্রিল মাস জুড়ে আমরা মারাত্মক গরম দেখতে পেয়েছিলাম এবং তারপরে গোটা জুন মাস জুড়ে কিন্তু ভ্যাবসা প্যাচ প্যাচে একটা গরম পেয়েছিলাম কারণ বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছিল সেই সময় এবং এই মুহূর্তে বৃষ্টিপাত যখন হবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হবে তো পরিস্থিতি এরকমই হয়ে যাচ্ছে এই মুহুর্তে দেখুন বন্ধুরা কালকের দিনকে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেদিকেই তাকাবেন সেদিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতার দিকটা বৃষ্টিপাত কিছুটা কম থাকবে এবং রাত রাত্রিবেলার দিকে মাঝে রাত্রি দিকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে রাত্রিবেলা দিকে খুব বেশি একটা বৃষ্টিপাত থাকবে না এবার আমরা একটুখানি চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে দেখে নেব পরিবর্তন কতটা কি দাঁড়িয়েছে দেখুন বন্ধুরা চারিদিকে কমলা চারিদিকে কিন্তু গোলাপি সরি কমলা না কমলা হালকা রয়েছে কিন্তু মোটামুটি কিন্তু গোলাপি কালারের দিকে যাচ্ছে হালকা কমলা ভাব থেকে গোলাপি কালারে দেখুন এই এই গোয়ালটার দিকটা পুরোপুরি গোলাপি হয়ে গেছে আর যত বেশি গোলাপির দিকে যাবে তত বেশি মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে হালকা একটুখানি কমলা এখানে কিন্তু গোলাপি কালার রয়েছে তো দেখুন এখানটায় সব জায়গার ক্ষেত্রে ওভারঅল একশো আশি থেকে দুইশো মিলিমিটার দুইশো মিলিমিটার মানে এক সপ্তাহের মধ্যে দুইশো মিলিমিটার মানে যদি আমরা ভাগ করি তাহলে ঘরে প্রত্যেকদিন কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত মানে দুই সেন্টিমিটার বৃষ্টিপাত দুই সেন্টিমিটার বৃষ্টিপাত আপনারা মানে দেখলে হয়তো কম মনে হবে কিন্তু একদিনে যদি দুই সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং গড়ে যদি প্রত্যেক দিন এরকমভাবে বৃষ্টিপাত হতে থাকে এবং যদি কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে যায় তাহলে আপনারা বুঝে পারছেন যে মানে নদী নালা যেগুলো রয়েছে পুকুর যেগুলো রয়েছে সেগুলো পুরো ভরাট হয়ে যাবে এবং পুকুরগুলো যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা পুকুরের আশেপাশে যারা রয়েছে যারা মৎস্যজীবী চাষ করে তাদের সমস্যা হবে ঠিক আছে প্লাস হচ্ছে যারা আশেপাশে এলাকা রয়েছে সেখানে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও বেশি ভয়ঙ্কর বৃষ্টিপাত হলে তাহলে কিন্তু যে সমস্ত যে এখানে বাঁধ রয়েছে সে বাঁধে মানে ফাটল ধরার চান্স রয়েছে তো এরকমটা কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে তো কিছুই করার নেই প্রকৃতি অত্যন্ত ভয়ঙ্কর তাণ্ডবলীলা দেখাচ্ছে এই মুহূর্তে দেখুন বন্ধুরা মানে দুইশো চৌষট্টি দুইশো পঁয়ষট্টি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুইশো সাত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে আরামবাগের দিকটার ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুইশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল দক্ষিণবঙ্গের মধ্যে এবং যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি সেখানে তো পুরোপুরি পাল্টা চিত্র দেখা যাবে যেখানে দেখুন শিলিগুড়ি ক্ষেত্রে চারশো সাড়ে চারশো মিলিমিটার জলপাইগুড়ির ক্ষেত্রে চারশো নব্বই মিলিমিটার প্রায় ধূপগির ক্ষেত্রে চারশো পঁচাত্তর চারশোর নিচে কোনো গল্প নেই আলিপুরদুয়ারের ক্ষেত্রে সাড়ে তিনশো হয়ে গেল এবং এখানে কোচবিহার ক্ষেত্রে তিনশো তিরাশি মিলিমিটার আপনারা বুঝতে পারছেন তাহলে যে উত্তরবঙ্গে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা সকলে জানেন যে এরকম বৃষ্টিপাত হলে সেখানে ধসও নেমে যায় তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্ত গোটা উত্তরবঙ্গ ভয়ঙ্কর রূপ মানে ধারণ করবে দক্ষিণবঙ্গ কিন্তু খুব কম না তো আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কিরকম হবে এবার আমরা সরাসরি চলে যাব আলিপুর আবাদ দপ্তর লেটেস্ট রিপোর্টের দিকে দেখে নেব আলিপুর আবাদ দপ্তর কাল বৃষ্টিপাতের সম্পর্কে কি জানাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা উনত্রিশ তারিখ সন্ধ্যেবেলা লেটেস্ট রিপোর্ট পেয়ে গিয়েছি যেখানটাই বার্তা তো দিয়ে দিয়েছে যে সমস্ত এলাকার ক্ষেত্রে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তবে এটার দিকে আমরা খুব বেশি একটা নজর রাখবো না আমরা নজর রাখবো কিছুটা নিচের দিকে এখানে সব একই রকম সতর্ক বার্তায় রয়েছে কিছু চেঞ্জ নেই কিন্তু সতর্ক অনেক রকম চেঞ্জ রয়েছে যেখানে আজকে দিনের ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক জারি করে রেখে দিয়েছে এবং এই সতর্ক জারি করেছে মেনলি আগামীকাল মানে মাঝরাতের মধ্যে যে বৃষ্টিপাত হবে সেই কারণে আজকে দিনকে রাত্রিবেলা মানে সন্ধ্যে পাঁচটা থেকে আগামী কাল সকাল সাড়ে আটটার মধ্যে বৃষ্টিপাতের সতর্ক এই লাইনে রয়েছে মানে এই কলমে রয়েছে তো এখানে সমস্ত জেলা ক্ষেত্রে দেখতে পাবেন তো ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা বলেছি আমি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং এর সাথে সাথে দুই মানে একটা বর্ধমান পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদীয়ার ক্ষেত্রে আজকের দিনকে রাত্রেবেলার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে যদি আমরা আগামী কালকার কথা বলি তো সেখানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আপাতভাবে দিয়েছে কালকের ব্যাপারটা আমরা কালকেই দেখে নেব তো আপাতত হবে আমরা এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিড়ে ভিড় আপডেট অবশ্যই আপনার স্টেটিউ থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন